বাংলা গল্প পাঠের কথা কাহিনীতে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে বিভিন্ন সাহিত্যিকের লেখা গল্প ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে অনুরোধ করব সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের অডিওতে আমি পাঠ করে শোনাব শ্রী সমরেশ বসুর বাছাই গল্প থেকে একটি ছোট গল্প গল্পের নাম শিকারক্তি শুনতে থাকুন সঙ্গে থাকুন শুরু করি তারপরে ওরা আমাকে এসবি সেলে এনে ঢোকালো বাইশে ডিসেম্বরের বেলা দশটা হবে তখন আমার কাছে ঘড়ি ছিল না শীতের বেলা দেখে আর লালবাজার থেকে লর্ড সিনহার রোড পর্যন্ত রাস্তার চেহারা দেখে আমার মনে হলো তখন বেলা দশটাই হবে যদিও একটা আচ্ছন্নতা আমাকে গ্রাস করেছিল সারা রাত্রি ঘুম হয়নি লালবাজার হাজতের সেই ঘর টিমটিমে অকম্পিত সেই আলো চার দেওয়াল জুড়ে সেই সব বিচিত্র আঁকা জোকা হিজিবিজি লেখা আর অর্ধন্যাদ সেই বন্দি যে আমার দিকে স্থির চোখে মাঝে মাঝে তাকাচ্ছিল হেসে উঠছিল বিড়বিড় করে বলছিল বা গুনগুন করে গানের সুর ভাঁজতে ভাঁজতে এমন করে দেওয়ালের দিকে এগিয়ে যাচ্ছিল যেন ওখানে কোনো দেওয়াল নেই একটা দরজা আছে খোলা দরজা যেখান দিয়ে সোজা বেরিয়ে যাবে কিন্তু দেওয়ালের গায়ে গিয়ে ধাক্কা খেয়ে স্থির নিশ্চল হয়ে যাচ্ছিল তারপরে আস্তে আস্তে পিছন ফিরে অর্থাৎ হাজত ঘরের দিকে ফিরে বক্তৃতা মঞ্চের ওপরে দাঁড়াবার ভঙ্গি করে হাত তুলে তর্জনীটা শূন্য বিঁধিয়ে বিধিয়ে ভুরু কুঁচকে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে আবার বিড়বিড় করছিল ও যে কে আমি তা জানতাম না পোশাক আশাক মোটামুটি রকমের হলেও ও রাজনৈতিক বন্দি কিনা আমি বুঝতে পারছিলাম না চোর কিংবা ডাকাত বা পকেটমার সেরকম কাউকে আমার সঙ্গে একই হাজত ঘরে পুড়ে দেওয়া পুলিশের পক্ষে অসম্ভব কিছু ছিল না কারণ ওরা জানতো তাতে আমার মনোবল আরো নষ্ট হবে আমি আরো বেশি গ্লানি বোধ করব। মুক্তির ইচ্ছে আমার প্রবল হয়ে উঠবে আর তা উঠলেই ওরা আমার কাছে যা জানতে চাইছে ওদের ধারণা তা সহজ হয়ে উঠবে এই ধারণার বশবর্তী হয়ে পরশু ওরা তাই রেখেছিল তিনটি ছোকরাকে সেই ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যাদের দেখে আমার মনে হয়েছিল ওরা যেন হাজতে আসেনি কোনো চায়ের দোকানে আড্ডা মারতে এসেছে ওরা বকবক করছিল হাসাহাসি করছিল করছিল। খিস্তি আবার নিজেদের মধ্যে ঝগড়াও করছিল এবং সে সময়ে শুধু করছিল না কোমরের পরিধান শিথিল করে অদ্ভুত ভঙ্গিতে নিম্নাঙ্গ দেখাচ্ছিল যাতে ক্রোধ এবং অবজ্ঞা অত্যন্ত উগ্র হয়ে ফুটে উঠেছিল স্বভাবতই আমার খুব খারাপ লাগছিল অস্বস্তি বোধ করছিলাম এটাও বুঝতে পারছিলাম ওদের কোনো দোষ নেই ওরা ওদের স্বাভাবিক ব্যবহারই করছিল এমন কি ওরা এও বুঝতে পারছিল আমি অত্যন্ত অস্বস্তি ও অশান্তি বোধ করছি যে কারণে আমার দিকে তাকিয়ে ওরাও একটু সংকুচিত হচ্ছিল আড়ষ্ট বোধ করছিল এবং আমাকেই সাক্ষী মানছিল দেখুন না বর্দা ইত্যাদি ওদের কথা থেকেই জানা যাচ্ছিল বন্দরের কাছাকাছি কোনো জায়গা থেকে বেআইনি আমদানি করা মালপত্র পাচার করার সময় ওরা ধরা পড়েছে ইতিপূর্বেও ওরা কয়েকবার ধরা পড়েছে কয়েক মাস করে জেলও খেটেছে কোনো কিছুই নতুন নয় তবু ধরা পড়ার কারণগুলো আলোচনা করতে গিয়েই ওদের ঝগড়া হচ্ছিল একটাই শুধু আশ্চর্য আমাকে ওরা কিছুই জিজ্ঞেস করেনি আমি কে কি অপরাধে হাজত বাস করছি প্রথম থেকে ওরা আমাকে বাবু বা বর্দা রকম সম্বোধন করছিল আমি কর্তৃপক্ষের কথা ভাবছিলাম তারা কেন ছেলে তিনটেকে আমার ঘরেই ঢুকিয়ে দিয়েছে বুঝতে অসুবিধে হয়নি পুলিশের ওটা কোনো অনিচ্ছাকৃত ত্রুটি নয় একটি সুচিন্তিত পরীক্ষা মাত্র এটা যখনই বুঝতে পারলাম তখনই মনকে প্রস্তুত করে নিলাম এইভাবে যে আমি যেন কোনো রকম একটা প্রাকৃতিক দুর্যোগের মাঝখানেই রয়েছি ভীষণ ঝড় বা ভয়ঙ্কর ভূমিকম্পের মতো কোনো দুর্যোগের মধ্যে নয় যেন দক্ষিণাঞ্চলের ভেড়ি বাঁধের ওপর কোন গাছতলায় দাঁড়িয়ে আছি আমার চারপাশে পাক কাদা নোংরা পশুর মৃতদেহ জোঁক আর কেঁচো পায়ের কাছে ঘোরাঘুরি করছে আর আকাশ কালো ইলসেগুড়ি বৃষ্টি হচ্ছে আমার কোথাও যাবার উপায় নেই বৃষ্টির বা পাক কাদার বা জোক কেঁচোর কোনো দোষ নেই সবই স্বাভাবিক এবং যা কিছুরই দায় সবই আমার জীবনের কার্যকারণের গতি প্রকৃতির দ্বারা নির্ধারিত যে গতি প্রকৃতির দ্বারা আমি লোকালয় বহির্ভূত ভেড়ি বাঁধের ওপর একটি বিচ্ছিন্ন একক গাছের নিচে উপস্থিত অতএব অতএব ছেলে তিনটির সঙ্গে হাজতে আমার সারা দিন ও রাত্রি একরকম ভাবে কেটে গিয়েছিল তার জন্য যেসব কষ্ট গ্লানি ও পীড়া আমাকে ভোগ করতে হয়েছিল সেসব আমি স্বাভাবিক বলেই মেনে নিয়েছিলাম ওদের খিস্তি খেউর অশ্লীল গল্প পরস্পরকে নিম্নাঙ্গ প্রদর্শন এবং রাত্রে আলোকিত হাজত ঘরের মধ্যেই কম্বলের আড়াল রাখবার চেষ্টা করে ওদের সমকামী আচার আচরণ হাসি ইশারা গোঙানি এবং আর্তনাদ সবই একটা স্বাভাবিক দুর্যোগের মতো ভাবতে চেষ্টা করছিলাম আর যেহেতু মন অত্যন্ত ছোঁয়াচে রোগের মতোই অধিকাংশ সময় কোনো কিছু দর্শনে স্মৃতির অন্ধকার দেওয়ালে এক একটা ঝলক দেখতে পাই সেই রকম কোনো কোনো সমকামিতার ঘটনা আমার মনে পড়ছিল যেমন আমাদের শহরের স্কুলের মাস্টার প্রিয়তোষ আর ছাত্র খোকন কিংবা যাক সে কথা অর্থাৎ আমাদের আশেপাশে সচরাচর যা ঘটে থাকে সেই সব ঘটনা ও ঘটনা চরিত্রদের কথা আমার মনে পড়ছিল এবং এক সময়ে অন্ধকার টানেলের ভিতর দিয়ে এসে যেমন হঠাৎ আলোর সামনে পড়া যায় তেমনি ভাবে নীরাকে আমার আলিঙ্গনে আবিষ্কার করেছিলাম যে আলিঙ্গন আমার স্ত্রীকে সমাজকে পার্টিকে এবং গভর্নমেন্টকে ফাঁকি দিয়ে অর্জন করতে হয় আর নিরাকে মনে পড়ায় শেষ রাত্রের দিকে যেটুকু বা আমার একটু ঘুমের আশা ছিল সেটুকু তিরোহিত হয়েছিল যদিও তখন ছেলে তিনটি গভীর নিদ্রায় ডুবে গিয়েছিল দোতলার হাজত ঘর থেকে লালবাজারকে স্তব্ধ মনে হচ্ছিল তবু তখন আর একটা বন্দি জীবনের নানান পীড়া গ্লানি অস্বস্তি অশান্তি আমাকে কাতর করছিল এবং আবার নতুন করে একটা স্বাভাবিক দুর্যোগের কথা আমার মনে হচ্ছিল প্রকৃতির প্রকৃতির স্বাভাবিক নিয়মেই আর আমার জীবনের কার্যকারণের গতি দরুন নিরুপায় অবস্থায় দুর্যোগ পার হয়ে যেতে হয় রাজনৈতিক মতবাদ যেমন একটি সৎ ও বলিষ্ঠ বিশ্বাসের দ্বারা নিয়ন্ত্রিত নিরাকে ভালোবাসাও তেমনি এবং পার্টিকে অন্ধের মতো অনুসরণ করা বা ধর্মীয় গোড়ামির মতো মেনে নেওয়া একটা অসৎ দুর্বলতা ভীরুতা তেমনি এই সমাজের বৈবাহিক বা পারিবারিক নিয়ন্ত্রণগুলোকেও মেনে নেওয়ার মধ্যে পাপ লুকিয়ে আছে তাই নিরার আর আমার মাঝখানেও শাসন সন্দেহ আইন জেলখানা পুলিশ সুপার ইন্সপেক্টর ইনভেস্টিগেশন স্বীকারোক্তি জিজ্ঞাসাবাদ ভয় দেখানো স্নায়ুকে খোঁচানো সবই আছে এবং সেখানেও নানান প্রক্রিয়ায় উত্তক্ত করার ব্যবস্থা আছে অতএব সামগ্রিক মুক্তির সাধনায় আমার অস্তিত্ব নিয়োজিত তাই আমার আশ্রয় তারপরে গতকাল সকালবেলা আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল অত্যধিক পান খেয়ে খেয়ে ছুঁচলো মোটা ঠোঁট দাঁত নোংরা হয়ে গিয়েছে কালো মুখ মোটা লেন্সের চশমা এইরকম মাঝ বয়সী একজন অফিসার কতগুলি মামুলি প্রশ্ন করেছিল যার জবাব আমি বহুবার দিয়েছি নাম ধাম পেশা বংশ পরিচয় পার্টিতে কত সালে এসেছি পার্টিতে কোনোদিন দিন এই আমার জবাব ছিল কোন কোন নেতাকে আমি চিনি তারা কে কোথায় আছে আমি জানি না এই আমার জবাব ইত্যাদি কিন্তু অফিসারটি নিতান্ত যেন কর্তব্য করেই যাচ্ছিল এমনি ভাবে প্রশ্ন করছিল অন্য মনস্ক ফাইল উল্টে পাল্টে দেখছিল আর একটা একটা প্রশ্ন করছিল আমার মনে হচ্ছিল ভদ্রলোক নিশ্চয়ই কন্যা দায়গ্রস্ত ঘন্টা দুয়েক পরেই আমাকে সেন্ট্রির পাহারায় আবার লকআপে পাঠিয়ে দিয়েছিল তখন সেই ছেলে তিনটে আর ছিল না আমি একটু ঘুমোবার চেষ্টা করছিলাম আধ ঘন্টা বাদেই তালা খোলার শব্দে ফিরে তাকিয়ে দেখেছিলাম সেই অদ্ভুত চরিত্রের বন্দিকে ঢুকিয়ে দিয়ে গেল যাকে আমার উন্মাদ বলেই মনে হয়েছিল যদিও উন্মাদ অপরাধীদের জন্যে আলাদা গারদ আছে লোকটার সঙ্গে আমার কোনো কথাই হয়নি কথা বলবার যোগ্য পাত্র সে ছিল না এমনও হতে পারে পাগলামিটাই লোকটার ভান হয়তো স্পাই কাজ থেকে আমাকে নিরীক্ষণ করা বা অনুধাবন করাই তার কাজ শুধু যে সরকারি গোয়েন্দাই হতে পারে তা নয় পার্টির স্পাই হওয়াও বিচিত্র নয় হয়তো পার্টি এই লোকটিকে পুলিশের কাছে ধরা দিয়ে আমার সান্নিধ্যে আসার নির্দেশ দিয়েছে আমার গতিবিধি মানসিক অবস্থা স্বীকারোক্তি করি কিনা সব জানতে কারণ পার্টির পরিচালকেরা জানে তাদের নীতি ও কৌশল সম্পর্কে আমার মতভেদ আছে সরকারই হোক আর পার্টিরই হোক স্পাই মাত্রকেই আমার যেন সরিস্রীপ জাতীয় জীব মনে হয় আমি এদের কাছে কখনোই স্বচ্ছন্দ বোধ করি করিনি কেমন যেন গা ঘিন ঘিন করে ভয় ও ঘৃণা হয় আবার এমনও হতে পারে একটা পাগলকে সারা দিন রাত্রির জন্যে কর্তৃপক্ষ ইচ্ছে করেই আমার ঘরে ঢুকিয়ে দিয়েছিল সেই একই উদ্দেশ্যে আমাকে উত্তপ্ত করে মানসিক ভারসাম্য হারাবার অবস্থায় নিয়ে যাওয়া লোকটার ভাব ভঙ্গি ব্যবহার মাঝে মাঝে কাছে এসে মুখের দিকে তাকিয়ে থাকা ফিস ফিস করা বিড় করা ধপাস করে আমার গা ঘেঁষে শুয়ে পড়া এবং হাত দিয়ে আমাকে স্পর্শের উদ্যোগ করা হঠাৎ হেসে ওঠা সব মিলিয়ে বিশ্রী উত্তপ্ত করেছিল আমি চোখ বুঝতে পারিনি সারা রাত রকম ভেবেছিলাম লোকটা যদি আমাকে কামড়েই দেয় বা খামচে দেয় কত কি করতে পারত গতকাল সন্দেহ আর উৎকণ্ঠায় আমার রাত্রি কেটেছে মনে মনে আমি একটা দুর্যোগের কল্পনা করেছিলাম আজ ওরা আমাকে এস বিশেলে নিয়ে এলো আজ বাইশে ডিসেম্বর আসন্ন বড়দিনের উৎসবের ছোঁয়া লেগেছে কলকাতায় লালবাজার থেকে জিপে যেতে যেতে আমার মনে হচ্ছিল যদিও কলকাতাকে আমার মোটেই ভালো লাগছিল না এমনিতেই কলকাতাকে আমার নিরক্ত বলে মনে হয় তার ওপরে আমার মনের মধ্যে উদ্বেগ ও দুশ্চিন্তা আমার দুপাশে সশস্ত্র প্রহরী ড্রাইভারের পাশে একজন যুবক অফিসার যে আমার সঙ্গে একটি কথাও বলেনি ভালো করে তাকিয়েও দেখেনি সে লুব্ধ ভরে চৌরঙ্গি এলাকাকে গিলছে আসন্ন স্বপ্ন তার চোখে দু চোখ যেন বড়দিনের আর বিশেষ করে কলকাতার এই অংশটাকে আমার সব থেকে বেশি নিরক্ত ও প্রাণহীন বলে মনে হয় যদিও প্রশ্ন ও জবাব বিধি বহির্ভূত তবু আমি জিজ্ঞেস করলাম এখন কোথায় যাচ্ছি প্রায় এক মিনিট বাদে যখন জবাবে প্রত্যাশা প্রায় নিঃশেষ তখন অফিসার মুখ না ফিরিয়েই বলল এসবি অফিস স্পেশাল ব্রাঞ্চের অফিস জিজ্ঞেস করলাম আবার আমি ফিরে যাব জবাব এলো না এসবি সেলে থাকতে হবে লালবাজারের একটা লক আপ সেল শুনে জিজ্ঞেস করলাম সেখানেও কি লালবাজারের মতোই রাস্তায় এক ঝাঁক মেয়ের দিকে অফিসার তাকিয়েছিল অন্য সময় হলে হয়তো আমিও মেয়েদের তাকিয়ে দেখতাম খুশি হতাম মেয়েদের ঝাঁকটা হাসতে হাসতে কথা বলতে বলতে চলেছে হয়তো বেড়াতে কিংবা বড়দিনের বাজার করতে চলেছে কিন্তু ওদের নিয়ে আমার চিন্তা বিস্তৃত হলো না জবাবের প্রত্যাশায় অফিসারটির ঘাড়ের দিকেই আমার দৃষ্টি মেয়েদের দলটা পার হয়ে যাবার পর জবাব এলো না সেখানে এক এক একটা ঘর। কথাটা মনটা খুশি হয়ে উঠল এক একজনের এক একটা ঘর সেখানে আর কেউ থাকবে না কয়েকদিন লালবাজার লক আপে নানান ধরনের অচেনা লোকদের সঙ্গে থেকে সবসময় সময় বাতি জ্বালানো প্রস্রাবের দুর্গন্ধ আর দেওয়ালের অশ্লীল লেখা ও ছুড়ি তোর দ্বারকাকে গাল খাবলে খাবে সম্ভবত এটা কোনো গানের কলি অনেক নাম তারিখ প্রধানত যৌন বিষয়ক আনন্দের ব্যাখ্যা অনেক গানের কলিও তাই এবং আনারি হাতের একই বিষয়ের ছবি দেখে দেখে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম আশ্চর্যের ব্যাপারেই এই দেওয়ালের অনেক লেখা এবং ছবি পেন্সিলে বোলানো অথচ পেন্সিল কোনো কয়েদির কাছেই থাকা উচিত নয় হাজতে থাকার সময় লজ্জা নিবারণের জামা কাপড় ছাড়া বন্দির কাছে আর কিছুই থাকবার নিয়ম নেই ধূমপান নিষিদ্ধ লকআপের বাইরে গিয়ে খেতে হয় ভিতরে কিছুই থাকবে না এমনকি নিজের ঘড়ি আংটি টাকা পয়সা সবই জমা দিয়ে দিতে হয় এক টুকরো কাগজ থাকাও নিষেধ বন্দি যাতে আত্মহত্যা করতে না পারে বা বাইরের সঙ্গে যোগাযোগের কোনো ব্যবস্থা না করতে পারে সেজন্যই নাকি নিষেধ এরকমই আমি শুনেছিলাম আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করলো সেই একলা ঘরটায় আমি ধূমপান করতে পারবো কিনা খবরের কাগজ দেখতে পাবো কিনা নিদেন কোনো বই ছাপার অক্ষরে যে কোনো জিনিস যা পড়তে পারা যায় এবং জিজ্ঞাসাবাদের শাস্তি এবার শেষ হবে কিনা কিন্তু জিজ্ঞেস করার আগেই গাড়িটা লর্ড রোডের একটা বাড়ির ঢুকে পড়ল। একটা গাছতলায় গাড়ি দাঁড়াতেই আমাকে নামতে বলা হলো নামতেই প্রকাণ্ড পুরনো ধরনের বাড়িটার ভিতরে আমাকে অফিসারটি নিয়ে গেল দিনের বেলাও সব ঘরে আলো জ্বলছে দেখলেই বোঝা যায় দেওয়াল খুব মোটা উঁচু ছাদ আর বড় বড় ঘর বাড়ির ভিতরটা বেশ কর্মমুখর ইউনিফর্ম আর সাদা পোশাক পরা অনেক লোক চলাফেরা করছে কেউ কেউ দাঁড়িয়ে কথা বলছে বা বসে বসে কাজ করছে কারুর হাতে ফাইল কেউ খালি হাতে কোথাও তেমন সাজানো গোছানো কিছু নেই নিতান্তই যেন কাজ চলা গোছের টেবিল চেয়ার বেঞ্চ কোনো কোনো ঘরে রয়েছে কোনো কোন ঘর ফাঁকা কোনো ঘরের দরজায় দামি পর্দা ভিতরে উজ্জ্বল আলোর ঝলকও দেখতে পেলাম সম্ভবত বড় অফিসারদের ঘর সেগুলো একটা বাড়ি পেরিয়ে আবার একটা বাঁধানো উঠুন এবং সেখানেও কয়েকটা গাছ গাছে পাখিরা জটলা করছে আমার ভালো লাগলো লালবাজারের সেই দোতলার হাজত ঘর থেকে বেরিয়ে এখানে এসে আমার মনটা খুশি হয়ে উঠল সেখানে ঘরের ভিতর থেকে বারান্দার দিকে ঘিঞ্জি জালে ঘেরা ফাঁক দিয়ে একটা উঁচু বাড়ির মাথায় দু তিন ফুট আকাশ দেখতে পেতাম মাত্র ঘরের অন্যান্য বন্দিদের জন্য সেই ছোট্ট জালের হিজিবিজি আঁকা আকাশ দেখবার অবকাশও কম হতো এখানে উঠোনে শুকনো পাতা ছড়ানো এখানে ওখানে পাখির বিষ্ঠা আমি এসবই দু চোখ ভরে দেখলাম চোখ তুলে গাছের দিকে তাকালাম শুধু নয় কয়েকটা পায়রাও রয়েছে যদিও উঠোনের ওপারেই পূব দিকে আর একটা তিনতলা প্রকাণ্ড বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে আছে তবু নীল আকাশ অনেকখানিই দেখা যায় আর আকাশটার দিকে চোখ রাখতে আমার অবস্থা যেন বীড়াময়ী সলজ প্রেমিকার মতো হয়ে উঠল হয়তো আমার চোখে ঠান্ডা লেগেছে বা যে কোনো কারণেই হোক এত উজ্জ্বল আমার চোখে সইছে না তাই চোখের পাতা বুঝে যাচ্ছে অথচ প্রাণ ভরে দেখতে ইচ্ছে করছে এস বিশেল কি এই তিনতলা বাড়িতে আমি কি এখানেই থাকব এইদিকে তিনতলা বাড়ির একটা দরজার কাছ থেকে অফিসারটি আমাকে ডাকল বাড়ির ভিতরটা অন্ধকার দেখাচ্ছে আমি ভিতরে ঢুকলাম এ বাড়িটাও পুরনো। হয়তো শতাধিক বছর বয়স হবে ভিতরটা কনকন করছে ঠান্ডায় বাড়িটার বুড়ো বয়সের গন্ধ পর্যন্ত টের পাওয়া যায় মেঝের ঠান্ডা যেন আমার জুতোর শোল ফুঁড়ে স্পর্শ করছে গায়ের চাদরটা আমি আরেকটু ভালো করে জড়ালাম প্রায় আধ অন্ধকার এক একটা ঘর দিয়ে অফিসারকে অনুসরণ করে যেতে লাগলাম এখানে সশস্ত্র ও নিরস্ত্র ইউনিফর্ম ও সাদা পোশাক পরা কর্মচারীরা চলাফেরা করছে কথাবার্তা বলছে আগের বাড়িটার মতো ভিড় এখানে নেই আর একমাত্র বৈশিষ্ট্য এখানে কোনো কোনো ঘরের দরজা বন্ধ এবং বন্ধ দরজার সামনে একজন করে বন্দুকধারী প্রহরী আগের বাড়িটাতে আমাকে কেউই তাকিয়ে দেখেনি এখানে অনেকেই আমাকে তাকিয়ে দেখল আমার মনে হলো এই তাকিয়ে দেখার মধ্যে একটা শিকারীর তীক্ষ্ণ অনুসন্ধিৎসু দৃষ্টি রয়েছে আমাকে দেখার পর প্রত্যেকেই যুবক অফিসারটির সঙ্গে চোখাচোখি করছে সেই দৃষ্টি বিনিময়ের মধ্যে তাদের যে কি নিঃশব্দ কথার আদান প্রদান হচ্ছে আমি বুঝতে পারলাম না একটা কিছু কথা আদান প্রদান হচ্ছে সেটা অনুমান করা যায় এ বাড়ির আবহাওয়া একটু যেন অন্য রকম ঠিক নিশ্চুপ নয় অথচ একটা স্তব্ধতা যেন বিরাজ করছে এক একজনের মুখ কেমন একটা ক্রুর উত্তেজনায় ঝলকাচ্ছে কেন কে জানে যেতে যেতে আমার সামনেই হঠাৎ একটা বন্ধ ঘরের দরজা খুলে গেল একজন খুব দ্রুত বেরিয়ে গেল সেই ঘর থেকে শান্ত্রী দরজাটা টেনে দেবার আগেই চকিতে আমার চোখে পড়ল ঘরের মাঝখানের টেবিলে একজন যেন হুমড়ি খেয়ে পড়ে আছে দুহাত ছড়িয়ে আর একটা কালো কম্বল টেবিলের ওপর থেকে মেঝেই লুটোচ্ছে আমি দরজাটা পার হয়ে যেতেই অন্যদিক থেকে আরেকটি লোককে তাড়াতাড়ি আসতে দেখলাম তার চোখে চশমা গায়ে ওভারকোট কোটের পকেট দুটো যেন অনেক মালপত্রে মোটা হয়ে আছে আর হাতে স্টেথোস্কোপ মনে হলো লোকটা ডাক্তার দেখলাম সে ওই ঘরটাতেই গিয়ে ঢুকল আমার গতি সম্ভবত স্লথ হয়ে এসেছিল আমি পিছন ফিরে তাকিয়েছিলাম আমার কাঁধে একটা ঠেলা লাগতেই দেখলাম অফিসারটি আমাকে আঙুল দেখিয়ে পথ নির্দেশ করছে বিরক্তি তার মুখে আমি তাকে অনুসরণ করে দোতলা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম আমার চোখের সামনে টেবিলের উপর সেই মূর্তিটা ভাসছে আর ডাক্তারের দ্রুত আগমন ভুলতে পারছি না কোন অসুখ বিসুখের ব্যাপার নাকি নাকি স্বীকারোক্তির জন্য দ্রুত বেরিয়ে যাওয়া সেই লোকটির চেহারা মনে করতে চেষ্টা করলাম প্রকাণ্ড চেহারা উস্কো খুস্কো চুল হাতা গোটানো লোমস বুক খোলা শার্ট আর হাতে ঝোলানো কোট লোকটা কি স্বীকারোক্তি আদায় করার জন্য ওকে মেরেছে যাকে এক মুহূর্তের জন্য খোলা দরজা দিয়ে আমি দেখতে পেলাম টেবিলের ওপর লুটিয়ে পড়ে আছে দিয়ে মেরেছে নাকি কম্বল চাপা দিয়ে ভারী রুল দিয়ে পিটিয়েছে কারণ একটা কালো কম্বলও টেবিল থেকে মেঝেতে লুটোতে দেখলাম আর কম্বল জড়িয়ে মারার পদ্ধতি কলকাতা পুলিশের আছে শুনেছি তাতে দেহে কোনো দাগ হয় না অথচ প্রহার ও পীড়নের সুবিধে হয় বন্দির আঘাত কি খুব বেশি হয়েছে অজ্ঞান হয়ে গিয়েছে। তাই তাড়াতাড়ি গিয়ে ডাক্তার পাঠিয়ে দিল। দিলান আমাকেই বলা হলো ওপরে উঠেই বা দিকে টেবিলের সামনে চেয়ারে একজন ফর্সা মোটা মাঝবয়সী লোক বসেছিল আমাকে যে নিয়ে এলো সেই অফিসারটি নিচু হয়ে নিচু গলায় কি যেন বলল মোটা মাঝবয়সীকে মোটা মাঝ বয়সী একবার আমার দিকে তাকিয়ে তার হাতের পেন্সিল দিয়ে একদিকে নির্দেশ করলো অফিসারটি আমাকে ডাকলো আসুন অনুসরণ করলাম সামনে ডান দিকে পরপর কয়েকটি দরজা একটা ভেজানো দরজা ঠেলে আমাকে ভিতরে যেতে নির্দেশ করে সে বলল, আপনি একটু বসুন আমি জিজ্ঞেস করলাম এটা কি সেল না বলেই সে চলে গেল একজন সান্ত্রী এসে দাঁড়ালো এবং দরজাটা টেনে বন্ধ করে দিল এটা সেল নয় একটি টেবিল দুটি চেয়ার এই মাত্র আসবাব ঘরের মেঝে পুরনো দেওয়ালও তাই ঘরের মধ্যে যেন দলা দলা শীত জমেছিল ঢোকা মাত্রই তারা আমাকে জড়িয়ে ধরল আমার গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠল কেঁপে কেঁপে উঠল এবং হঠাৎ শীত দাঁড়া শিউরিয়ে ছলাত করে যেন এক ঝলক রক্ত উঠে এলো আমার মাথায় স্বীকারোক্তি আবার স্বীকারোক্তি এটা জিজ্ঞাসাবাদের ঘর অবিকল সেই নিচের ঘরটার মতোই যে ঘরে সেই বন্দি পড়ে আছে আমার শীতের কাঁপুনিটা বোধ এই কারণেই ওই একটি মুহূর্তের দৃশ্যের জন্যই আমাকেও হয়তো স্বীকারোক্তির জানালা আছে ঘরটিতে দেয়ালের অনেক উঁচুতে আমার মাথা ছাড়িয়ে শুধু আকাশই দেখা যায় আমি একটা চেয়ারে বসলাম দাঁড়াতে পারছি না ভীষণ শীত করছে কাপুনিটা বুকের কাছে উঠে এসেছে হাতে পায়ে তেমন যেন বল নেই পা তুলে টেবিলটা চেপে ধরে শক্ত হয়ে গুটিসুটি হয়ে বসলাম তারপরে প্রথমেই আমার মনে পড়ল আমার চুলের মুঠি আমার বাবার হাতে ভীষণ লাগছে গাল দুটো জ্বালা করছে থাপ্পড়ের ঘায়ে বাবার খালি গা পেশল শক্ত শরীর ক্রুদ্ধ মুখটা মনে হচ্ছে বাঘের থেকে ভয়ঙ্কর সিংহের থেকে হিংস্র গলায় হিংস্র জিজ্ঞাসা বল স্কুল পালিয়ে কোথায় গিয়েছিলি নৌকো বাইতে মাছ ধরতে বল 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 তা নইলে তোকে খুন করবো আজকে তার মনে পড়ল ঢাকা শহরের সেই প্রায়ন্ধকার গলিটার কথা যেখানে মাত্র একটি কেরোসিনের লাইট পোস্ট ছিল এবং তিনজন বন্ধু আমাকে ঘিরে ছিল পার্টির বন্ধু আজকের এই পার্টি নয় অন্য পার্টি সশস্ত্র গুপ্ত বিপ্লবী পার্টি তিনজনেরই চোখ মুখ ভীষণ নিষ্ঠুর আর হিংস্র দেখাচ্ছিল সকলেই আমরা সমবয়সী ষোলো সতেরো আঠারোর মধ্যেই সকলের বয়স বন্ধু তিনজনের জিজ্ঞাসা আমি রায় বাহাদুর বিরাজমোহনের বাড়ি বেড়াতেই যাই কিনা কেন যায় এবং বিরাজমোহনের নাতনি অলোকাকে আমি সমিতির কথা বলেছি কিনা আমরা জবাব চাই ওরা তিনজনে রুদ্ধশ্বাস ক্রুদ্ধ গলায় জিজ্ঞেস করল বিরাজমোহনকে আমি কোনোদিনই দেখিনি কিন্তু তাঁদের বাড়িতে যাই এই যাওয়াটা নিষিদ্ধ কারণ বিরাজমোহন পার্টির বিচারে বিশ্বাসঘাতক শত্রু আমি তার কাছে যাই না তাদের বাড়ির ছেলে মেয়েদের কাছে যাই কারণ ভালো লাগে তারা সকলেই খুব ভালো বিরাজমোহনের নাতি নাতনি বলে তাদের কোনো দোষ নেই তারা বিশ্বাসঘাতক নয় আর অলকার সঙ্গে আমার প্রেম অন্তত সেই বয়সে সেটাই আমাদের বিশ্বাস ছিল অলকার বয়স তখন বারো দেখতে বেশ সুন্দর ছিল আমরা হাতে হাত ধরতাম অন্নদাশঙ্কর রায়ের আগুন নিয়ে খেলার নায়ক নায়িকার মতো চুমু খাবার চেষ্টা করতাম ইত্যাদি তাকে আমার জীবনের সব গোপনীয়তাই প্রকাশ করে দিই বিশ্বাস করি বলেই বলেছি পার্টির বন্ধুরা ঠিক প্রশ্নই করেছিল তারা ঠিক সন্দেহই করেছিল কিন্তু ওরা আমার এবং অলকাদের উপর অবিচার করছে অন্যায় করছে তাই আমি অস্বীকার করলাম এ বিষয়ে কিছুই জানি না প্রথমে নরেশ দুম করে একটা ঘুষি মারল আমার চোয়ালে বলল, এখনো সত্যি কথা বল জানি না সঙ্গে সঙ্গে তিনজনই মারতে আরম্ভ করল বলতে লাগলো ট্রেটার স্পাই ওকে খুন করে বুড়ি গঙ্গায় ফেলে দিয়ে আসতে হবে আমার নাক মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো এমন সময়ে কারা যেন গলিতে ঢুকল লোকজনের সাড়া পেয়ে বন্ধুরা অন্ধকারে দৌড়ে কে কোথায় চলে গেল আমিও হাঁপাতে হাঁপাতে একদিকে চলতে লাগলাম লোকজনের কাছে বাইরে আমি কিছু জানাতে চাই না যদিও ওরা নিশ্চয়ই লক্ষ্য রেখেছিল আমি কোথায় যাই আমি বুড়ি গঙ্গার ধারেই গেলাম কারণ জল দিয়ে মুখ চোখ ধোবার দরকার ছিল এর আমার মনে পড়ল আমার স্ত্রী আমার মুখোমুখি দাঁড়িয়ে আমার বুকের কাছে জামাটা সে খামচে ধরে আছে হিংস্র আমি সিঁড়ির কাছে বাড়ির ঝি নেতা যদিও তার হাত ঠিক কাজ করতে পারছে না নত মুখ নত চোখের দৃষ্টি এদিকে এবং আমার মা ঘরের ভিতর থেকে অবাক হয়ে তাকিয়েছিলেন স্বীকারোক্তির জন্যে ও আমার জামাই হ্যাঁচকা টান মেরে ফুঁসে উঠল বল কাল তুমি নিরার সঙ্গে দেখা করেছিলে কিনা আমি ওর মুখের দিকে তাকিয়ে রইলাম ওর চেহারাটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল আমাকে একটা ধাক্কা মেরে বলল বলো ওকে তুমি ভালোবাসো কেন ভালোবাসো বলো 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 ওর কষ্ট কষ্টের জন্য হিংসা হিংসা থেকে রাগ রাগ থেকে ঘৃণা এসবই আমি বুঝতে পারছি এবং নীরাকে আমি ভালোবাসি নীরার সঙ্গে দেখাও করে থাকি কিন্তু কেন এর জবাব ছেলেবেলায় স্কুল পালানোর মতোই অলকাদের সঙ্গে মেশার মতোই এবং আজকের এই বিপ্লবী পার্টিতে যোগ দেবার মতোই অপ্রতিরোধ ও কোনো ব্যাখ্যার অপেক্ষা রাখে না আমি চুপ করেই রইলাম জামাটা ছাড়িয়ে নিতে চাইলাম ও একটা অস্বাভাবিক ক্রুদ্ধ ছড়ে চিৎকার করে উঠলো আর দু হাত দিয়ে আমার জামাটা ছিঁড়ে ফালা করে দিল এবার আমার মনে পড়ল পার্টির লোকাল অ্যাকশন কমিটির তলব মাত্র মাস দুয়েক আগের কথা অ্যাকশন কমিটি আমাকে ডেকে পাঠালো অ্যাকশন কমিটি মানে পার্টির আর্মস অ্যামিউনিশন যাদের তত্ত্বাবধানে যারা শত্রুকে চিহ্নিত করে ও পৃথিবী থেকে সরিয়ে দেয় আর কর্মীদের অপরাধের বিচার করে সেই এক জনবিরল লোকালয় পুরনো বাড়ির দোতলা প্রায়ান্ধকার ঘর পাথরের মূর্তির মতো নিরেট শক্ত মুখ নিয়ে পাঁচজন বসে আছে অ্যাকশন কমিটি কুরিয়ার আমাকে পৌঁছে দিয়ে গেল বাইরে থেকে দরজাটা টেনে বন্ধ করে দিল আমি অ্যাকশন কমিটিকে পার্টির নিয়মতান্ত্রিক অভিবাদন করলাম কিন্তু কেউই প্রত্যাভিবাদন জানালো না আমাকে শুধু তাদের মুখোমুখি বসতে ইঙ্গিত করা হলো। মিহির অ্যাকশন কমিটির নেতার এই ছদ্ম নাম যার স্মার্টনেস সাহস চেহারা বাকভঙ্গির খুবই নাম আছে পার্টির মধ্যে বোনাপাট বলে সবাই যাকে আদর করে কারণ তার চেহারার সঙ্গে নাকি নেপোলিয়ানের বিশেষ সাদৃশ্য আছে এবং জিমনাসিয়ামের ক্রীড়াই বেশ পটু ও স্বভাবতই তার শার্ট খোলা বুকের ও চলা বসার ভঙ্গি দৃষ্টিমুগ্ধকর যার চোখ তীক্ষ্ণ ইগলের মতো আর একদম হাসে না যেটা নিয়ে সবাই বিস্মিত প্রশংসায় ও শ্রদ্ধায় স্তব্ধ কারণ মিহিরকে কেউ হাসতে পর্যন্ত দেখেনি আমার ধারণা মিহির আত্মসচেতন অনেকটাই ভঙ্গি সর্বস্ব অ্যাডভেঞ্চারার সেই আমাকে জিজ্ঞেস করল হুম হ্যাঁ কমরেড অ্যাকশন কমিটি আপনার কাছে জানতে চাইছে ধ্রুবকে আপনি কোনো শেল্টারের ব্যবস্থা করে দিয়েছিলেন কি না তার আগে জানতে চাই পিসি এগারোশো বাই বারো আট উনপঞ্চাশ নম্বরের সার্কুলার আপনাদের সেলে পৌঁছেছিল কি না এবং আপনি সেখানে উপস্থিত ছিলেন কি না মিহিরের চোখ থেকে যেন একটি ঘৃণা মিশ্রিত বিদ্রুপের ঝিলিক আমাকে হানল এবং বাকি সকলেরই তাই মিহির যা যা জিজ্ঞেস করল সবই সত্যি গোপন সার্কুলারে ঘোষণা করা হয়েছিল ধ্রুবকে কতকগুলি বিশেষ কারণে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে পার্টির বিশেষ স্বার্থে কারণগুলি এখন ব্যক্ত করা সম্ভব নয় সভ্যদের সবাইকে জানানো যাচ্ছে ধ্রুবর সঙ্গে যেন কেউ কোনো রকম সম্পর্ক না রাখেন এমনকি বাক্যালাপ না করেন করলে পার্টি বিরোধী কার্যকলাপের জন্য তাকেও শাস্তি পেতে হবে ইত্যাদি আমি সে সার্কুলার পাঠ করেছিলাম কিন্তু ধ্রুবকে আশ্রয় দিয়েছিলাম কারণ আমি জানতাম প্রকৃত দেশপ্রেমিক বিশ্বাসী সৎ পার্টি যান চিন্তাশীল বিবেকবান ধ্রুবর সঙ্গে জেলার একজন নেতা ও অ্যাকশন কমিটির মিহিরের ব্যক্তিগত বিরোধের ফলে তাকে পার্টি থেকে সরিয়ে দেবার চেষ্টা চলছিল তাকে ষড়যন্ত্র ধ্রুব একজন আন্ডারগ্রাউন্ড কর্মী পুলিশ তার জন্যে হুর্ণে হয়ে ফিরছে এই অবস্থায় তাকে পার্টি থেকে বের করে দিয়ে নির্দেশ দেওয়া হলো আন্ডারগ্রাউন্ড থেকে সে বেরিয়ে পড়ুক অর্থাৎ পুলিশের হাতে চলে যাক পার্টি থেকে বহিষ্কার মানে আন্ডারগ্রাউন্ড এর আশ্রয় তাকে ছেড়ে দিতেই হবে তাহলেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে এবং গ্রেপ্তার করলেই যেহেতু ধ্রুব একজন নেতৃস্থানীয় কর্মী পার্টি বেআইনি ঘোষিত হবার আগে যে প্রকৃতই একজন জননেতা ছিল তাকে পুলিশ নানানভাবে পীড়ন করবে কথা আদায়ের জন্য একদিকে পার্টি থেকে বহিষ্কার অন্যদিকে পুলিশের পীড়ন দুয়ে মিলে স্বভাবতই মানসিক শক্তিতে ভাঙন ধরতে পারে স্বীকারোক্তিও করে ফেলতে পারে এ অবস্থায় ধ্রুব আমার কাছে এসেছিল পার্টির আন্ডারগ্রাউন্ডের আশ্রয় ছেড়েই সে আমার স্মরণাপন্ন হয়েছিল কেঁদে ফেলেছিল এবং বলেছিল আমি আত্মহত্যা করতে পারি তবু পুলিশের কাছে ধরা দিতে পারবো না মিহির আর যতীন জেলা কমিটির নেতা প্ল্যান করে আমার এই সর্বনাশটা করছে তারা আমাকে পুলিশের হাতে তুলে দিতে চাইছে অথচ বিশ্বাস করো কোন রকম নেতৃত্বের মোহ আমার নেই আমি শুধু কোন কোন ক্ষেত্রে ওদের কর্মপদ্ধতির সমালোচনা করেছিলাম ওরা সেটা সহ্য করতে পারছে না বলেই আমাকে এভাবে বের করে দিচ্ছে সৎ ধ্রুবকে আমি দেখলাম সে অসহায় আমি তাকেই বিশ্বাস করি মিহিরের অতীতকে আমি জানি না তাকে ওপর থেকে আমাদের এলাকায় চাপিয়ে দেওয়া হয়েছে সে বাইরে থেকে এসেছে আমি ধ্রুবকে চিনি বুঝি বিশ্বাস করি এবং তাকে এভাবে ক্ষুধার্ত নেকড়েদের মুখে এক টুকরো মাংসের মতো আমি ছুড়ে দিতে পারি না আমি তাকে আশ্রয় দিয়েছি কিন্তু আমার উপায় নেই অ্যাকশন কমিটির কাছে আমাকে অস্বীকার করতেই হবে স্বীকার করলে আমার উপর নির্দেশ অমান্যের শাস্তি নেমে আসবে তো বটেই ধ্রুবকেও বাঁচানো যাবে না এখন এই অ্যাকশন কমিটির কাছে বিশ্বস্ত থাকা বিবেকহীন দাস মনোবৃত্তি ছাড়া আর কিছু নয় আমি বললাম সেই সার্কুলার আমি পড়েছি ধ্রুবকে আমি আশ্রয় দিইনি অ্যাকশন কমিটির নিরেট মুখগুলো পরস্পরের দিকে একবার চোখাচোখি চোখি করল মিহির তার বাক্যবান প্রয়োগ করল হেসে ঘাড়কুচকে বলল আপনার মতো একজন খাঁটি কমরেড পার্টির কাছে মিথ্যে কথা বলবে এটা আশা করা যায় না মিহির জানত তার এই ভঙ্গিটা অপরের পক্ষে খুবই ক্রোধের উদ্রেক করে আমি শান্তভাবেই বললাম আমি মিথ্যে বলিনি যদি প্রমাণ হাজির করা যায় তাহলে তো কোনো কথাই নেই আমি জবাব দিলাম অ্যাকশন কমিটির পাথুরে মুখগুলো তীক্ষ্ণ ধারে ঝলকাতে লাগলো চোখগুলো অঙ্গারের মতো জ্বলতে লাগলো ঘৃণাই হিংস্র দেখালো সব থেকে কম বয়স্ক যে যার টেকনাম পিপি সে শাঁশিয়ে উঠলো প্রমাণ হলে মনে রাখবেন আপনাকেও ধ্রুবর মতোই পার্টি থেকে বের করে দেওয়া হবে জানি আমি দৃঢ়তা প্রকাশ করলাম বিকাশ ছদ্মনাম নিষ্ঠুর মুখে কঠিন গলায় বলল শুধু বের করে দেওয়াই হবে না তার চেয়েও কঠিন শাস্তি বাকিটা তার চোখের আগুনে ও দাঁতে দাঁত ঘষাতেই বোঝা গেল ওরা অ্যাকশন কমিটির লোক হয়তো ওদের প্রত্যেকের কাছেই রিভলভার রয়েছে ওরা ইচ্ছে করলে আমাকে মিহিরের দৃঢ় গম্ভীর ও নাটুকে গলা বেজে উঠল গত শুক্রবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ ধ্রুব আপনার কাছে যায়নি কথাটা মিথ্যে নয় এবং খবরটা কমরেড রেবার অর্থাৎ আমার স্ত্রী পার্টির সভ্যা অত্যন্ত বিশ্বস্ত স্ত্রীলোক মাত্রেই যা হয়ে থাকে ভালোবাসা ও ধর্মের বিষয়ে যুক্তি তর্কহীন যদি ধর্ম মানে এবং বর্তমানে পার্টি আমার মতে ধর্মীয় দল ও আচার অনুষ্ঠানের পর্যায়ে পৌঁছেছে যুক্তি তর্ক বোধ বুদ্ধিহীন অলৌকিক বিশ্বাসে আত্মদানে উন্মুখ আমার স্ত্রী একজন সেই রকম বিশ্বস্ত কমরেড এবং বিশ্বস্ততার মূলেও ভালোবাসায় যেহেতু আহত সে ফিনি তুলল তার কাছ থেকে শুনেছে আমি তবু বললাম না তাহলে কমরেড রেবা মিথ্যে বলেছেন মিহির বলল বেশ বিদ্রুপের ঢেউ দিয়ে একটু অ্যাসিড হাসির জ্বালা ছিটিয়ে যেন এরপরে আর আমার স্বীকারোক্তি না করে উপায় নেই আমি অবশ্য রেবাকে অনুরোধ করেছিলাম যেন সে এ খবর পার্টিকে না দেয় কিন্তু দিয়েছে বললাম যদি তিনি বলে থাকেন তবে মিথ্যেই বলেছেন মিহির গর্জন করে উঠল কমরেড সাবধান আপনি আরেকজনকে মিথ্যেবাদী করছেন আমি মিথ্যে বলিনি আপ লায়ার পিপি ক্রুদ্ধ স্বরে গর্জে উঠল নিজের উরুতেই একটা ঘুষি মানল আর তার মাঝখান থেকে আহত বাঘের মতো গর্জিত গোঙানি ভেসে উঠল মিহিরের গলায় আপনি সেই রাত্রেই একটা চিঠি লিখে টাকা দিয়ে ওকে কোথাও পাঠিয়ে দেননি না এই ঘৃণ্য মিথ্যে বলার পরিণাম আপনি জানেন আমি মিথ্যে বলিনি মিহির অসহায় আক্রোশে কি করবে ভেবে পেল না তার সবল পেশল হাত মস্ত বড় থাবা শক্তিতে কয়েক মুহূর্ত মোচড়াল তারপরে হঠাৎ দাঁড়িয়ে উঠে বলল ডিজার্ভ দিস মিটিং একে আজ চলে যেতে দিন আমাদের সিদ্ধান্ত একে পরে জানানো হবে পিপি বা বিকাশের চলে আসতে দেবার ইচ্ছা ছিল না তবু সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না আমি বললাম যেতে পারি মিহির বলল নতুন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমি চলে এলাম তখনও আমার ছেলেবেলার কথায় মনে পড়ছিল কৈশোরের যৌবনের স্কুল পালানো অলকাদের সঙ্গে মেশা নিরাকে ভালোবাসা ধ্রুবকে আশ্রয় দেওয়া এবং দরজাটা খুলে গেল স্বীকারোক্তি কালো কগলস্পা রাসভারী লোকটি পিছন ফিরে দরজায় ছিটকিনি লাগিয়ে দিল বগলে একটা ফাইল এবার জিজ্ঞাসাবাদ কিন্তু সেই সিট দ্বারা শিউরনো শীতটা এখন আমার আর নেই ঘাড়ে গরদানে স্থূল পেশল লোকটি এক টানে গায়ের কোটটা খুলে ফেলল ফাইলটা টেবিলে রাখলো মোটা স্বর শোনা গেল এখানে এসে আপনার বডি সার্চ হয়েছে না দাঁড়ান দাঁড়ালাম লোকটা আমার শূন্য পকেটগুলো কোমর পেট চাদর ঝেড়ে দেখে নিল বসুন বসলাম গগলসটা খুলল সে চোখের পাতায় লোম নেই কোলগুলো রক্তাভোগ অনেকটা কাঁচা ঘায়ের মতো চেয়ারে বসে ফাইলের পাতা উল্টে যেতে লাগলো আর মোটা স্বরে হুম হুম করতে লাগলো তারপরে আচমকা জিজ্ঞেস করলো কিছু বলবেন না বলবেন না কোন বিষয়ে আমি বললাম লোকটা শব্দ করল হুম মোটা ঠোঁট দুটো চেপে বসলো ওর তারপরে সেই রক্তাভ চোখ দুটি তুলে নিষ্পলক তাকালো আমার দিকে লোকটার মুখটা যেন ফুলে উঠছে চোয়াল শক্ত হয়ে উঠছে আর আমার চোখের সামনে ভেসে উঠল ধলের শরীতে ঝড় উঠব উঠব করছে আকাশ কালো হয়ে উঠছে বায়ু কোণে চিকুরহানা বাজের দূর গর্জন ছোট নৌকো আমি আর মা যাত্রী গন্তব্য মামাবাড়ি এক মুখ দাড়িওয়ালা মাঝি পবন মা আমাকে জড়িয়ে ধরে রয়েছে বুকের কাছে চোখে আতঙ্ক, ডাক পবন। পবন তখন রাওহে আর দশ ঠেলা সে ঝড়কে বলছিল আর দশ বার হাল ঠেললেই তীরে পৌঁছবে নৌকোটা অসম্ভব দুল ছিল বাতাসে নয় পবনের হালের চাড়ে গুরু 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 মা বলছিল কোন বিষয়ে লোকটা গোঙানো সুরে উচ্চারণ করল ঘেও রক্তাব চোখগুলো অপলক একটা আর্তনাদের স্বর ভেসে এলো শরীর তীর থেকে আর গাছগুলো নুয়ে পড়ল ঝড়ের আঘাতে পৃথিবীর আর্তনাদ ওটা আর একটুখানি এই দেওয়া পবন চিৎকার করল আবার লোকটা ভ্যা ভ্যা করে হেসে ফেলল পবন ঝপাং করে লাভ দিল জলে চিৎকার করল না নামা বুক জলে নৌকোর কাছি পবনের হাতে লোকটা বলল আমরা যেমন জিজ্ঞেস করি আপনারা সবাই সেরকমই জবাব দেন সত্যি বলছি আমি টায়ার্ড টায়ার্ড কোনো মানে হয় না রোজ রোজ সেই একই কথা জানা কথাই তো বাপু আপনারা কেউ কিছু বলবেন না নিন সিগারেট খান কোনো জীবনেই সুখ নেই মশাই বিপ্লব করেই বাকি সোনার রাজত্ব তৈরি করবেন আপনারা ইংরেজ আমলে আমরাও অনেক কিছু ভেবেছিলাম বসুন আসছি কোর্টটা তুলে নিয়ে ফাইলটা হাতে করে লোকটা চলে গেল দরজাটা টেনে দিয়ে গেল একটা দুর্যোগ গেল হয়তো আর একটা দুর্যোগ আসবে তারপরে আর একটা তারপরে জীবনব্যাপী দুর্যোগ তাকে রোধ করা যায় না যে বিশ্বে বাস সেই বিশ্ব প্রকৃতির মধ্যেই দুর্যোগের নানান কার্যকারণ ইন্ধন এবং আমি কেন দুর্যোগের মাঝখানে এর একমাত্র কারণ আমি যে কারণে ছেলেবেলায় স্কুল পালিয়েছিলাম আরো কৈশোরে চোদ্দ বছর বয়স হবে তখন বিধবা বিনাদির গোপন চিঠি অমরদাকে পৌঁছে দিয়েছিলাম সেই বিষণ্ন যুবতী বিনাদি পাড়ার ক্লাবের নেতা লাইব্রেরি স্রষ্টা অমরদাকে ভালোবাসতেন এবং দুজনের দেখা সাক্ষাৎ বারণ হয়ে গিয়েছিল বিনাদির অভিভাবকেরা বিনাদিকে বেরুতে দিতেন না পাড়ার সব বয়স্ক মানুষেরাই যেন এই দুজনের বিরুদ্ধে একটা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল একটা ফ্রন্ট তৈরি করেছিল পাহারা দেওয়া গোয়েন্দাগিরি করা নোংরা রসিকতা ও কুৎসিত কথা বলা আর স্বভাবতই আমাদের অভিভাবকেরাও ক্লাবে যেতে নিষেধ করেছিল অমরদার সংসব বিসবৎ ত্যাগের নির্দেশ দিয়েছিল স্বাভাবিকভাবেই আমরা সেটা অন্যায় মনে করেছিলাম এবং ওই বয়সে হৃদয়ের সকল আবেগ ও সমর্থন অমরদা ও বিনাদির পক্ষে ছিল আমি বিনাদির চিঠি পৌঁছে দিয়েছিলাম এবং চিঠি আর সেই পৌঁছে দিতে অমরদার ধরা পড়ে গেছিলাম যদি চো বামাল নয় তারপরেই আমি রক্তাক্ত দাদার একটি ঘুষিতেই কষের দাঁত নড়ে গিয়েছিল বাবার ছড়ির দাগ আমার শরীরটাকে চিতাবাগ করে তুলেছিল আর মায়ের ক্রুদ্ধ প্রশ্ন এখনো বল অমরের চিঠি বিনাকে না উহ ভগবান এই ছেলেটাকে কেন আতুরেই মুখে পুরে দিই নুন দুঃসহ রাগে ও ঘৃণায় মা চিৎকার করে উঠেছিল আর আমি মনে মনে বলেছিলাম হে ভগবান বিনাদি আর অমরদা যেন ধরা না পড়ে এবং তখনও সেই একই দুর্যোগ দরজাটা আবার খুলে গেল অন্য একজন ঢুকল সেই ফাইল হাতে ধুতি পরা শার্টের উপরে কোট চেয়ারে এসে বসল পকেট থেকে কতগুলো কাগজ বের করে দেখল একবার আমাকে তাকিয়ে দেখে বলল আমি যা পড়ে যাচ্ছি সেগুলো আগে শুনে যান কোথাও না মিললে আমাকে বলবেন এত সালে পার্টিতে জয়েন সময়ে লোকাল কমিটিতে উত্তীর্ণ সন্দেশখালীর কৃষক সম্মেলনে যোগদান যোগ দান তারিখে উত্তেজক বক্তৃতা গান ফ্যাক্টরিতে গুপ্ত সমিতি গড়ে তোলা রেলওয়ে ২৬ নম্বর গেটের ওপারে পার্টির আর্মস সরিয়ে নিয়ে যাওয়া লোকটা একটা কথাও মিথ্যে বলছিল না তারিখ বা সময় একটাও ভুল বলছিল না যেন আমারই কোনো সহকর্মী সর্বক্ষণের সঙ্গী কতগুলো গোপন ও প্রকাশ্য ঘটনা বলে চলেছে বলে চলেছে অ্যাকশন কমিটির সঙ্গে আপনার যোগাযোগ ছিল এত তারিখে এবং এত তারিখে ও এত তারিখে কমিটির সঙ্গে যোগাযোগ হয়েছে এত তারিখে গণপত সিং এর কাছ থেকে এক ব্যাগ ট্র্যাকার নিয়ে সাত নম্বর সেলকে দিয়েছেন আশ্চর্য আশ্চর্য লোকটা হয়তো এরপরে বলবে রেবার সঙ্গে আমার কবে ঝগড়া হয়েছে নীরার সঙ্গে আমি কোথায় কখন দেখা করেছিলাম প্রাদেশিক কমিটির আরতি দত্তকে নিয়ে এত তারিখে রাত্রে ফিটনে করে পার্ক সার্কাস থেকে বালিগঞ্জ স্টেশন অসম্ভব এই বিষম সত্যি শুনে নিজেকেই অবিশ্বাস করতে ইচ্ছে করছে এবং সেখান থেকে ইত্যাদি লোকটা সত্যি ঘটনা বলে যেতে লাগলো আর ছোট ছোট তীক্ষ্ণ চোখ তুলে আমাকে দেখতে লাগলো আমি সেই যে ভাবলেশহীন মুখে তার দিকে তাকিয়েছিলাম কথাগুলো শুনতে শুনতে আর আমার কোনো ভাবের সঞ্চার হলো না বিস্ময়কে যথাসম্ভব রোধ করে আমি ধরেই নিলাম আমার মুখের সামনে একটা আয়না ধরা হয়েছে এবং বলা হচ্ছে দেখুন আপনার ঠোঁটের ওপর ডান দিকে একটা তিল বাঁ কানের পাশে ছোট একটি কাটা দাগ নাকটা চোখ দুটো ইত্যাদি আর আমি মনে মনে বলতে লাগলাম না 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 ওটা আমি নয় ওটা আমার মুখের ছায়া নয় না না তাহলে সবই মিলছে সবই সত্যি কিসের এই আমি যা যা বললাম আপনি যখন কিছুই বললেন না তখন সবই মিলে গেছে নিশ্চয় আমি বললাম এসব আমি কিছুই জানি না একটা আচমকা লায়ার গর্জনের সঙ্গে টেবিলের উপর প্রচন্ড মুষ্ঠাঘাত পড়ল মনে হলো গত শতকের পুরনো ঠান্ডা ঘরটা কেঁপে উঠল একটা জ্বলন্ত মুখ ক্রোধে ও ঘৃণায় আরক্ত চোয়ালের হাড় কঠিন আমি অনেকটা অসহায় বিস্ময়ে তাকিয়ে রইলাম একটাই মাত্র মন্ত্র করতে লাগলাম না না না, 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 না। এবং এই ঘরে আমি ঝিঞ্ঝির ডাক শুনতে পেলাম ভীষণ স্তব্ধ মনে হলো কয়েকটি মুহূর্ত তারপরেই লোকটির নিচু স্বর শোনা গেল নিচু কিন্তু অনেক বেশি হিংস্র জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়ে ইংরেজিতে বলল সে বাট আই উইল নট স্পিয়ার ইউ আই উইল রিড আগেইন হিয়ার অ্যাটেন্টিভলি অ্যান্ড দেন আনসার লোকটা আবার সেই কাগজ পড়ে যেতে লাগলো কিন্তু এবার আমি আর শুনছিলাম না ওর পড়ার চেয়ে দ্রুত এলোমেলো বহু ঘটনা ও গলার স্বর আমাকে ঘিরে ধরল তিনি সম্পূর্ণ বিবরণ দিয়েছেন ধ্রুব কিভাবে আপনার কাছে কখন এলো কি বলল আপনি কি বললেন কি করলেন আপনি এখনো স্বীকার করুন রেবা এই যে সেই চিরকুট নাম না থাকলেও নীরার হাতের লেখা আমি চিনি মিথ্যুক এখনো বলো তাহলে তুমি ওর সঙ্গে বাসুলি বিলের ধারে দেখা করেছিলে বাবা সত্যি কথা বল স্কুল পালিয়ে নৌকা বাইতে গিয়েছিলি কৈশোর সমিতির বন্ধুরা বল অলোকাকে তুই সমিতির কথা বলেছিস অ্যান্ড দেন আনসার আনসার আইসে আনসার আবার একটা ঘর কাঁপানো ক্রুদ্ধ গর্জন এবং টেবিলের উপর প্রচন্ড মুষ্ঠাঘাত ক্রুদ্ধ চোখ এবং আমি দেখলাম ঘর কাঁপছে ভেজা বিছানা থেকে আমি ঘুমন্ত লাভ দিয়ে উঠলাম দশ বছরের আমি জলে ভেসে যাওয়া মেঝেই অন্ধকার ঘরে দাঁড়িয়ে বাবার চিৎকার শুনলাম ঘরের বাইরে চলো ফেলু আমার মায়ের নাম ছেলেদের নিয়ে ঘরের বাইরে চলো পশ্চিমের চাল উড়ে গেছে আমার বুকের মধ্যে ভীষণ কাঁপ ছিল ঝড়ের গর্জন আর তার দাপটে টিনের চাল যেন ভয়ে কোকিয়ে কাঁদছিল বিদ্যুৎ ঝলকে চোখ অন্ধ হয়ে যাচ্ছিল মায়ের আঁচল ধরে আমি খোলা দরজা দিয়ে নতুন পাকা ঘরের দিকে চললাম মস্ত বড় উঠোনটা বাতাসে বৃষ্টিতে বিজলি হানাহানিতে তোলপাড় হচ্ছিল মায়ের একটা হাত আমার কাঁধে এসে পড়ল সেই দিকে চোখ রেখে আমি সামনে অঙ্গার মুখ আর চিতা চোখ ভেসে উঠতে দেখলাম তার গর্জনের জবাবে আমি ভিজতে ভিজতে নতুন পাকা ঘরের দিকে যেতে যেতে বললাম জানি না আমি এসবের কিছুই জানি না আমার মুখে থুতু ছিটকে লাগলো আর কানের কাছে গর্জন শোনা গেল কি করে জানতে হয় আমি শিখিয়ে দেব আই উইল টিচ ইউ ইউ লায়ার না সে করবে বিপ্লব কা পুরুষ দখল করবে রাষ্ট্র ক্ষমতা থু থু সম্ভবত লোকটা পান খায় আর সুগন্ধি জর্দা কারণ ছিটকানো থুতুতেই তা অনুমেয় আমার গাটা গুলিয়ে উঠল তবু হাত পা শক্ত করে ঝড়ের দাপটের মধ্য দিয়ে কাঁচা উঠোনের কাদা মারিয়ে মায়ের হাতের স্পর্শে নতুন পাকা ঘরের দিকে এগিয়ে চললাম দরাম করে দরজাটা বন্ধ হয়ে গেল আমার সামনের চেয়ারটা শূন্য কয়েক মুহূর্তের জন্য আমার ভেতরটাও শূন্য বোধ হলো অবসাদের নিঝুমতায় যেন ডুবে গেলাম কিন্তু শীতবোধ আর একটুও ছিল না এবং হঠাৎ আমার হাসি পেতে লাগলো গর্জিত গাদাগালগুলোর কথা মনে করে লায়ার কাওয়ার্ড তবু লোকটা আশ্চর্যজনক সন্দেহজনক বিস্ময়কর আমার পার্টি জীবনের গোপন খবরগুলো জেনেছে যা দিয়ে ভিতরের সত্যটাকে ঘায়েল করতে চেয়েছিল ভিতরের সত্য যা আপেক্ষিক অথচ ধ্রুব যা কোনো নিয়মাধীন নয় অথচ একটা সুকঠিন নিয়মের প্রেমে আবদ্ধ যা অথই ছোঁয়া যায় না কতক্ষণ একলা বসেছিলাম জানি না আমার ভিতরে ভিতরে একটা প্রতীক্ষা ছিল সেই লোকটা আবার আসবে দরজাটা খুলে গেল আবার না একজন ইউনিফর্ম পরা লোক আমাকে ডাকলো আসুন উঠে আমি লোকটাকে অনুসরণ করলাম যে পথে এসেছিলাম সেই পথেই সেই সিঁড়ি দিয়েই আবার চললাম সিঁড়ি দিয়ে নেমে অন্যদিকে গেল লোকটা পুরনো বাড়িটা থেকে বেরিয়ে আবার একটা সুন্দর সাজানো বাগানে এসে পড়লাম রঙিন ফুল সবুজ ঘাস খোলা আকাশ শীতের রোদ সব মিলিয়ে আমার ক্ষুধার্থ চোখ দুটি টন্ট নিয়ে উঠল জল এসে পড়ল বাঁ উঁচু পাঁচিল ঘেসে আমি লোকটাকে অনুসরণ করছিলাম সব দিকেই পাঁচিল পাঁচিলের ওপরে কাঁটাতারের ফেন্সিং তাতে লতা জড়ানো সবুজ ঘন লতাই তার ঢাকা সত্যি শিল্পীদের দোষ নেই যারা কাঁটাতারকে বইয়ের মলাটে ফুলের মতো আঁকে ওতে বৈদ্যুতিক শক্তিযুক্ত থাকলে লতাগুলো বোধহয় মরে যেত কিন্তু রোদটা কি নিবিড় সুখের মতো গায়ে জড়িয়ে যাচ্ছে শরীরের ভিতরে ঢুকছে চাদরটা আলগা করে দিলাম বুকে যদি একটু রোদ লাগে আর এই সবুজ এই ফুল হোক পাঁচিলে ঘেরা পাঁচিল কোথায় নেই একমাত্র সেই অথই সত্য ছাড়া যে আমার অস্তিত্ব যার নিষেধের কোনো সীমা নেই অথচ সীমাহীন স্বাধীন তবু তাদের চরিত্র বদলায়নি তারা যা তাই আছে ইউনিফর্ম পরা লোকটি দাঁড়িয়ে পড়ল আমিও দাঁড়ালাম বাগানটা শেষ পাঁচিলটা কাছেই দেখলাম বাঁদিকের পাঁচিলের পাশ দিয়ে দুটো সিঁড়ির ধাপ উঠে একটা গলি চলে গিয়েছে বাইরে থেকে সহসা কিছুই বোঝা যায় না সরু গলি অন্ধকার কিন্তু মাথা ঢাকা ছাদে আলো জ্বলছে দুটো ধাপের ওপরে গলির মুখে লোহার গড়াদের দরজা দরজায় একজন বন্দুকধারী সান্ত্রী আমার সঙ্গের লোকটির নির্দেশে শান্তি লোহার গরাদ খুলে দিল লোকটি আমাকে ভিতরে অনুসরণ করতে বলল আমি ঢুকে অনুসরণ করলাম এই মাত্র দিন অন্তর্হিত আমি যেন রাত্রির বুকে প্রবেশ করলাম বাঁদিকে দেওয়াল মাথাটা ছাদ আঁটা ডানদিকে লোহার গরাদ দেওয়া পরপর কয়েকটা খাঁচার মতো ঘর একেবারে শেষ ঘরটার কাছে গিয়ে আমার সঙ্গের লোকটি দাঁড়ালো সান্ত্রী আমাকে ডিঙিয়ে খাঁচার গড়াদের তালা খুলল ইউনিফর্ম পরা লোকটি আমার দিকে একবার তাকালো আর গলিটার শেষ দেওয়ালের গায়ে জল ভরা চৌবাচ্চা দেখিয়ে বলল এখানে চান করে নিতে হবে সেলের মধ্যে খাবার দিয়ে যাবে একটা সিগারেট যদি ইচ্ছে হয় পকেট থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাই বের করলো সে সেলে ঢুকবার আগেই ধূমপান করে নিতে হবে বুঝলাম এগুলো বি সেল সিগারেট নিয়ে ধরিয়ে আমি পিছন ফিরে গলির বাগানের দিকে তাকালাম এখনো সবুজ এখনো সিগারেটের নিবিড় নেশা ভেবেছিলাম লালবাজারের লকআপ থেকে এস বি সেল ভালো হবে ভালো হবে কোথায় গেল সেই পাগলটা সেই উদ্ধত ছেলেগুলো ওরা এখানে আসবে না মনে হলো মুহূর্তেই সিগারেট পুড়ে শেষ হয়ে গেল সেলের গরাদ খুলে গেল আমি ভিতরে ঢুকলাম সান্ত্রিক তালা বন্ধ করে দিল তারপর দুজনেই চলে গেল নৈশব্দ নেমে এলো গভীর নৈশব্দ সামনে দেওয়াল পেছনে ডাইনে বাঁয়ে দেওয়াল মাথার উপরে একটি অকম্পিত স্থির আলো লোহার খাট একটা তোষক আর কম্বল খাটের বাইরে ফুটতিনেক ঠান্ডা মেঝে চওড়ায় ফুটতিনে লম্বাই আটকি দশ আমি খাটের ওপর বসলাম কোনো শব্দ হল না ক্লান্তি বোধ করছিলাম আস্তে আস্তে শুয়ে পড়লাম কাত হয়ে কোনো শব্দ হল না হলদে আলোয় তাকিয়ে থাকতে পারছি নে চোখ বুঝলাম নৈশব্দ গভীর গাঢ় নৈশব্দ আর অন্ধকার এসবই আমার চেনা আমার জানা এই দুয়ার বন্ধ বন্দিত্ব এই একাকিত্ব এই নৈশব্দ এই অন্ধকার একমাত্র তফাত এটা এস বিশেল এসব ঘোচাবার জন্যেই কি একদা স্কুল পালাইনি ছেলেবেলায় এই বন্দিত্ব এই একাকিত্ব ঘুচাবার জন্যই কি দুঃসাহসী অবোধ মন নিয়ে ছোট ডিঙ্গিতে করে বর্ষার দুরন্ত নদীর বুকে ভেসে যায়নি তারপরে সমিতিতে অলকাদের সঙ্গে মিশতে যায়নি তারপরে রেবাকে বিয়ে করিনি তারপরে বিপ্লবী পাটিতে আসিনি তারপরে নীরার কাছে ছুটে যায়নি সারা জীবন ধরে এই বোধি কি রূপান্তরের পথে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে না আরো কিছুটিয়ে নিয়ে যাবে না এই বোধই কি সমষ্টির সঙ্গে জীবনকে ভাগ করে ভোগ করার বাসনাকে বাধ্য করেনি যারা কোথাও গিয়ে ঠেকেছে তাদের বোধ একটা কোথাও নিঃশেষে আর মৃত্যুকেরা উত্তরণের কথা বলে কারণ একাকিত্ব কখনো নিষ্ক্রিয় থাকে না বন্দিত্ব কখনো নিশ্চেষ্ট থাকতে পারে না এই এস বি সেলের থেকে সেই একাকিত্ব কি আরো ভীষণ নয় আরো ভয়ঙ্কর নিষ্ঠুর মর্মান্তিক নয় এবং আরো সুন্দর ও মধুর জ্ঞান মুক্তি ও মৈত্রীর নতুন নতুন চাবিকাঠির সন্ধান যে দিয়েছে এই তো আমার জপ আমার আন্নিকের আচমন লোহার গারদ ঝনঝনিয়ে নিয়ে উঠল আমি তাকালাম শান্ত্রী সে আমাকে নাইতে বলল তালা খুলে দিল স্নান করার দরকার ছিল কিন্তু কোনো সরঞ্জামই ছিল না অথচ নাক দিয়ে রক্ত পড়ছে এখন শুকিয়ে ডেলা পাকিয়ে রয়েছে স্নান না করে উপায় ছিল না তাছাড়া গলির বাইরে সবুজ লন আর ফুলের বাগান দেখতে পাবো বলে স্নান করতে গেলাম তাই অগত্যা নগ্ন হয়ে চৌবাচ্চার কাছে গেলাম জল তোলবার কোনো পাত্র ছিল না শান্ত্রী তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো আর খৈনি বানাতে লাগলো আমি সেই দিকেই মুখ করে আঞ্জলা আঞ্জলা জল তুলে গায়ে মাথায় ঢালতে লাগলাম নইলে বাইরেটা দিনটা দেখা যেত না দৈহিক প্রশান্তি আমার দেহে সঙ্গীত করতে লাগলো যেন আবার গড়াত বন্ধ গা শুকোবার আগেই জামা কাপড় পরে নিলাম তারপরে একটা লোক এসে গড়াদের নিচের কয়েক ইঞ্চি ফাঁক দিয়ে খাবার দিয়ে গেল মাছ ভাত দই বোধহয় কাছেই কোনো হোটেলের সঙ্গে অফিসের ব্যবস্থা আছে এখানে যে কজন বন্দি থাকতে পারে তাদের জন্য নিশ্চয়ই কোনো রান্নাঘরের ব্যবস্থা নেই কিন্তু ঘুম এলো না কেবলই মনে হতে লাগলো এই গাঢ় নৈশব্দের মধ্যে কি একটা শব্দের প্রতীক্ষা যেন আমার ভিতরে মাথা কুটছে কি সেটা গড়াদের তালা খোলার শব্দ আবার আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে আসবে তাই না কেউ আর এদিকে অনেকক্ষণ এলো না আমি উঠে পাইচারি করতে যেতেই থমকে গেলাম বাজছে সেই শব্দটা বাজছে যার প্রতীক্ষা করছিলাম আমি সেই ঝিঝি ডাকছে মানুষ যাই বলুক নিজের হৃদস্পন্দনের সঙ্গে বিশ্ব নিরন্ততর একটা সম্পর্ক সে খুঁজে পরদিন আমাকে সেই বাড়িতে দোতলার সেই ঘরটায় ডেকে নিয়ে গেল সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত দফায় দফায় চারজন জিজ্ঞাসাবাদ করল বেলা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দুজন তারপরের দিন একই নিয়মে আটজন তারও পরের দিন সারাদিন কেউ আমাকে ডাকতে এলো না অবাক হলাম ছুটিও অনুভব করলাম সন্ধ্যা সাতটাতেই রাত্রের খাবার দিয়ে দেয় আমি তারই প্রতীক্ষা করছিলাম কিন্তু গড়াদের তালা খুলতে দেখে অবাক হলাম কারণ খাবার তলা দিয়েই দেয় তালা খোলার পর দেখলাম একজন ইউনিফর্ম পরা অফিসার বন্ধে রিভলভার বাইরে থেকেই তর্জনী নেড়ে আমাকে মোটা গলায় ডাকল আসুন আমি চাদরটা জড়িয়ে তাকে অনুসরণ করলাম গলির বাইরে এসে দেখলাম অন্ধকার নেমেছে বাগানে কোনো আলো নেই সবুজ লন বা ফুল বা কেয়ারি কিছুই স্পষ্ট দেখতে পেলাম না সেই পুরনো দোতলা বাড়িটাকে অন্ধকারই মনে হলো রোজকার দেখা বাড়িটা এখন যেন স্তব্ধ দৈত্য মতো মনে হলো দরজার ভিতর দিয়ে ঢুকে সামনের ঘরটায় স্তিমিত আলো দেখতে পেলাম অফিসারকে অনুসরণ করে আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম সিঁড়িতেও তেমনি স্তিমিত আলো নিজের ছায়াতেই অন্ধকার লাগে ওপরের আলো সেই রকম এবং সেই একই ঘরের মধ্যে আমাকে ঢুকতে বলা হলো রাত্রে আমি কখনো এই ঘরে ঢুকিনি দেখলাম এই ঘরের আলো একটু জোরালো আমাকে বসতে বলা হলো বসলাম অফিসার দরজাটা টেনে দিয়ে বেরিয়ে গেল জিজ্ঞাসাবাদ নতুন পদ্ধতি এই কথা আমার মনে হল কিন্তু আমার শীত করছে না একটুও আমি প্রস্তুত হবার জন্যে বসলাম দরজা খুলে গেল দেখেই চিনতে পারলাম সেই লোক একটা কম্বল তার হাতে আর কম্বলের মধ্যে একটা কিছু মোটা ডান্ডা হতে পারে সব শুদ্ধই সে টেবিলের ওপর রাখল ডান হাতে সেই ফাইল রিপোর্টস এ সেই লোক যাকে আমি প্রথম দিন একটা ঘর থেকে রেগে বেরিয়ে যেতে দেখেছিলাম যে ঘরের মধ্যে একজনকে হাত ছড়িয়ে উপর হয়ে টেবিলের উপর পড়ে থাকতে দেখেছিলাম পর মুহূর্তেই লোকটা আমার চোখে হারিয়ে গেল অনেক দৃশ্য ও স্বর আমার দৃষ্টি ও শ্রবণকে ঘিরে ধরল এবং অ্যাকশন কমিটির শেষ আহ্বানের দৃশ্য ও ঘটনা আমাকে টেনে নিয়ে গেল ওরা কখনো এক জায়গায় বারে বারে দেখা করে না সেই অন্য জায়গা কমিটির সকলের চোখেই দেখলাম নিষ্ঠুর ক্রূর বিদ্রুপের হাসি মিহিরের হাসিটা প্রকৃতই নায়কচিত চেহারাটিও আমি যদি ওকে না চিনতাম তবে সেদিনের মূর্তি দেখে সত্যিই মুগ্ধ হতাম একাধারে বিজয়ী যোদ্ধা ও দার্শনিকের মতো মনে হচ্ছিল ওকে অথচ করুণা ও দয়া দেখাবার অঙ্গীকারও যে রয়েছে যেন চোখের হাসিতে ওর হাতে একটা চিঠি ছিল বলল আজ আমি শুধু এই চিঠিটাই পড়ব তারপরে আপনার যা বলবার থাকে বলবেন আমার মনে হল চিঠিটা ধ্রুব লিখেছে সে স্বীকারোক্তি করেছে আমার সাহায্যের কথা দেখলাম সকলের চোখগুলোই বিদ্যুৎ ঝলকে আমাকে যেন তরিতাহিত করতে চাইছে কিন্তু যদি ধ্রুব লিখেই থাকে মিহির বলল পড়ছি বলে সে পড়তে আরম্ভ করল মাননীয় এসু মিহির বাবু একটু ভেবে আপনাকে সব সত্যি কথা জানাতে পারবো কিনা বলেছিলাম যদিও আপনাকে আমি আগে কখনো দেখিনি শুনেছি মাত্র আপনার কথা আপনাদের পার্টি সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না একমাত্র অনলের আমার নাম মুখেই যা শুনেছি সে একজন বিশেষ কর্মী তাও জানি আপনার সঙ্গে রেবাদিকে অর্থাৎ আমার স্ত্রীর কথা বলছে দেখে অবাক হয়েছিলাম ভয় পেয়েছিলাম রেবাদি বোধহয় আমার সঙ্গে ঝগড়া করতে এসেছেন যাই হোক আপনার সঙ্গে কথা বলে আমি সত্যি অভিভূত হয়েছি পার্টির প্রতি তার বৈপ্লবিক কর্মপদ্ধতির প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধাকে আপনি বাড়িয়ে দিয়েছেন আমি বুঝতে পেরেছি অনল ভুল করেছে সে আমাকে ভালোবাসে তাই কখনো মিথ্যে কথা বলে না ধ্রুবর মতো লোককে ক্ষমা করা যায় না পার্টির বিপ্লবের এবং অনলের মঙ্গলের জন্যই আপনাকে আমি তাই জানাচ্ছি অনল সত্যি ধ্রুবকে আশ্রয় দিয়েছে আমাকে অনল নিজেই সে কথা বলেছে আমার সঙ্গে তার সব কথাই হয় আমি সঠিক স্মরণ করতে পারছি না কার আশ্রয়ে ধ্রুবকে ও পাঠিয়েছে তবে মুর্শিদাবাদে কোনো বন্ধুর কাছে পাঠিয়েছে এই পর্যন্ত মনে আছে অনল ধ্রুবকে অনেকগুলো টাকাও দিয়েছে এবং একদিন পার্টির এই সন্ত্রাসবাদী নীতির পরিবর্তন হবে অনল এই বিশ্বাসেই ধ্রুবকে আবার ফিরিয়ে আনবে বলেছে আপনার কথাই আমার সম্মক উপলব্ধি হয়েছে অনলকে আমার ঠিক পথে ফিরিয়ে আনা উচিত আমার সশ্রদ্ধ নমস্কার নেবেন ইতি নীরা 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 লিখেছে চিঠিটা আমার হাতে নেবার দরকার ছিল না ওই কাগজ এবং হাতের লেখা আমার রক্তের সঙ্গে পরিচিত চিঠিটা পড়ার পর অ্যাকশন কমিটি নিষ্পলক তীক্ষ্ণ চোখে তাকালো মিহির হেসে বলল বলুন আমি বললাম আমি এসবের কিছুই জানি না বোধহয় বজ্রপাত হলেও ওরা এত চমকাত না মিহির বলে উঠল আপনি নীরাকেও অস্বীকার করছেন সে আপনার আমি চুপ করে রইলাম আর আমার প্রেমে আদুরে হয়ে ওঠা সেই মুখখানি মনে পড়ল মিহির গর্জে উঠল আপনি নীরাকে এসব বলেননি না তাহলে নীরাও মিথ্যে বলছে তাই দেখছি মিহিরের লায়ার চিৎকারটা আমার কানে বেজে উঠবার আগেই টেবিলের ওপর কম্বলটা নড়ে উঠল ভিতরের ডান্ডা সহ সেটা একটা মোটা থাবাই উঠল এবং মোটা কি একটা সঙ্গে লোকটা আমার সামনে এসে কি শুনতে পেলাম বুঝলাম না খালি বললাম আমি জানি না তারপর শ্রী সমরেশ বসুর লেখা স্বীকারোক্তি গল্পটির পাঠ এখানেই শেষ হল পরের অডিওতে নতুন গল্প নিয়ে ফিরে আসব সঙ্গে থাকুন ধন্যবাদ